সুপ্রিয় দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি ডক্টর মোহাম্মদ মুসা খান। আজকে আলোচনা করব পুরুষের বন্ধাত্ব নিয়ে। কি কারণে পুরুষের বন্ধাত্ব দিন দিন বাড়তেছে এবং কিভাবে এ থেকে মুক্তি পেতে পারেন, এবং কিছু কার্যকরী হোমিওপ্যাথিক মেডিসিন নিয়ে। দর্শক, এর আগেও এত পরিমাণ বন্ধাত্ব রোগী ছিল না, বর্তমানে যে পরিমাণ বন্ধাত্ব রোগী তৈরি হচ্ছে দেখা যায়। এর আগে ম্যাক্সিমাম ঘরের ফ্যামিলিতে আসলে মেয়েদের দোষ দেয়া হতো যে তার ওয়াইফের বাচ্চা হচ্ছে না, কিন্তু এটা যে আসলে তার হাজবেন্ডের সমস্যা বা পুরুষের সমস্যা এটা মেনেই নিতে পারতো না। কিন্তু বর্তমানে আধুনিক যুগে আপনি যদি সিমিন অ্যানালাইসিস করেন, সেক্ষেত্রে কিন্তু আপনি পেয়ে যাবেন যে আসলে আপনার কি সমস্যা, আপনার স্পার্মের রেট কত আছে বা কতটুকু মাত্রা আছে, এটা কিন্তু এমনিতেই আপনি জানতে পারতেছেন। অথবা আপনি যদি স্ক্রুটামে আলট্রাসোনোগ্রাম করেন, আপনার টেস্টিসে কোনো সমস্যা আছে কিনা সেটা কিন্তু আপনি দেখতে পাচ্ছেন। তো দর্শক, পুরুষের এই বন্ধাত্বের পিছনে অনেক কারণ রয়েছে। তার মধ্যে একটা কারণ হচ্ছে জীবনযাত্রার অনিয়ম। দেখা যায় আপনি আপনার লাইফস্টাইল, চলাফেরা যেমন ইচ্ছা তেমন চলতেছেন, আপনার নিয়ম করে আপনার খাবার দাবার খাওয়া অথবা আপনার পর্যাপ্ত যে ঘুমের দরকার সেই ঘুম আপনার হচ্ছে না। এছাড়া আপনার মানসিক অবসাদ থাকতে পারে, মানসিক স্ট্রেস থাকতে পারে, সে থেকেও আপনার বন্ধাত্ব সৃষ্টি হতে পারে। দেখা যায় আপনি পারিবারিক কলহের মধ্যে আছেন অথবা আপনার আর্থিক কলহ, যে কোনো ভাবে যদি আপনি অনেক দিন আপনি মানসিক স্ট্রেসের মধ্যে থাকেন, অবসাদের মধ্যে থাকেন, সেক্ষেত্রে আপনার বন্ধাত্ব সৃষ্টি হতে পারে। আর একটা বর্তমান ইদানিং দেখা দিচ্ছে যে লেট ম্যারেজ, অর্থাৎ আপনার বয়স অনেক হয়ে যাচ্ছে কিন্তু আপনার কেরিয়ার, আপনার দেখা যায় সংসার গোছাবে নেই চিন্তা করে আপনি দেরিতে বিবাহ করতেছেন। কিন্তু দেরিতে বিবাহের ফলে আপনাকে বন্ধাত্বের দিকে যে আস্তে আস্তে চলে যাচ্ছেন এটা আপনি বুঝতে পারতেছেন না। বর্তমানে এই সমস্যাটা অনেকেরই দেখা যায় যে লেট ম্যারেজের কারণে আপনার বন্ধাত্ব সৃষ্টি হয়েছে। দর্শক, এছাড়া যারা অতিরিক্ত মাস্টারবেশন অর্থাৎ হস্তমৈথুন করেন সেক্ষেত্রেও হতে পারে। দেখা যায় আপনার শরীরে যে পরিমাণ বীর্য উৎপাদন হচ্ছে তার থেকে আপনি মাত্রাতিরিক্ত আপনি মাস্টারবেশন করছেন, প্রতিদিনই হয়তো আপনি একাধিকবার বা একবার হলেও করতেছেন। তো দেখা যায় আপনি শরীরে তো আপনি ওইভাবে খাবার খাচ্ছেন না, প্রোটিন যুক্ত হাই প্রোটিন যুক্ত খাবার না খাওয়ার ফলে আপনার বীর্যের যে গুণগত মান এটা দিন দিন নষ্ট হচ্ছে। তো নষ্ট হওয়ার ফলে আপনাকে বন্ধাত্বের দিকে নিয়ে যাচ্ছে। দর্শক, এছাড়া যদি আপনার ওবিসিটি থাকে অর্থাৎ অত্যাধিক ওজন থাকে এবং আপনি ফ্যাট সমৃদ্ধ যে খাবারগুলো এগুলো যদি বেশি খান সেক্ষেত্রে আপনার এই বন্ধাত্ব সৃষ্টি হতে পারে। দর্শক, এছাড়া পুরুষের কিছু হরমোন রয়েছে যেমন টেস্টোস্টেরন হরমোন, প্রোল্যাকটিভ হরমোন, আপনার টেস্টিস হরমোন, এই হরমোনগুলোর যদি তারতম্য দীর্ঘদিন ধরে চলতে থাকে সেক্ষেত্রে আপনার বন্ধাত্ব সৃষ্টি হতে পারে। তো দর্শক, এই বন্ধাত্ব থেকে আপনি কিভাবে মুক্তি পেতে পারেন, এর জন্য কার্যকরী কিছু হোমিওপ্যাথিক মেডিসিন রয়েছে। তো কিছু খাবার দাবার আমি নিয়ে আলোচনা করি যেগুলো খাওয়ার মধ্য থেকে আপনি বন্ধাত্ব প্রতিরোধ করতে পারবেন। আপনাকে হাই প্রোটিন খাবার খেতে হবে, দুধ, ডিম, তারপরে আপনার কুমড়োর বিচি, গাজর, আপনার অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ খাবার, তার মধ্যে মধু থাকতে পারে, কালো জিরা, আপনার রসুন, আদা, এই খাবারগুলো আপনি প্রতিদিনই নিয়ম করে অল্প পরিমাণ হলেও খেতে হবে। এগুলো যদি আপনি কন্টিনিউয়াস খেতে থাকেন দেখা যাবে আপনার বীর্যের যে গুণগত মান এটা দিন দিন বৃদ্ধি পাবে। এছাড়া হোমিওপ্যাথিক কিছু মেডিসিন রয়েছে যেমন টেস্টিস 3X, টিটানিয়াম 3X, সেলেনিয়াম, তারপরে আপনার ইউহাম্বিনিয়াম, তারপর মায়াজমেটিক পটেন্সি ওষুধগুলো, এগুলো আসলে লক্ষণ অনুযায়ী ব্যবহৃত হয়ে থাকে। যেমন আপনার কি আসলে টেস্টিসের সমস্যা, না আপনার টেস্টোস্টেরন হরমোন কম, নাকি আপনার সিমিন অ্যানালাইসিসে আপনার বীর্যের যে মানটা দরকার সেই পরিমাণ আসলে নাই, ওইটা যাই না, আসলে আপনার সিম্পটম অনুযায়ী মেডিসিন খেতে হবে। তো দর্শক, আপনি যদি একজন ভালো রেজিস্টার হোমিওপ্যাথিক ডাক্তারের তত্ত্বাবধানে থেকে কিছুদিন আপনি হোমিওপ্যাথিক ঔষধ ধৈর্য ধারণ করে সেবন করতে পারেন, অবশ্যই আপনি সুস্থ হবেন এবং আপনার এই বন্ধাত্ব রোগ থেকে মুক্তি পেতে পারবেন। তো সেক্ষেত্রে আমি বলি হোমিওপ্যাথিতে আসলে 70-80% সাকসেস রেট, আপনি ধৈর্য হারা হবেন না, ইনশাল্লাহ আপনি এই বন্ধাত্ব থেকে মুক্তি পেতে পারবেন। তো দর্শক, আজকে এ পর্যন্তই। নেক্সট আর কোনো ভালো হেলথ টিপস নিয়ে আসবো। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।